আসসালামু আলাইকুম। আমরা আজকে অনলাইন উইকলি টেস্টের অনলাইন সাপ্তাহিক পরীক্ষা 3 নম্বরে তোমাদের সলিউশন দিব। সলিউশনগুলো একটু মিলাই নাও। প্রথমে আসা সবার আগে বাংলা, বাংলাটা বাংলা ভাষণ ইংলিশ ভাষণ দুইজনের জন্য দুইটার জন্যই আর কি সমান থাকবে, একই রকম হবে। মহাকাশযান এখন দেখো এমসিকিউ নাম্বার, এমসিকিউ 1 নাম্বারটা দেখো আগে। মহাকাশযান থেকে দিন রাত কাজ ছবি তোলা হয়, ছবি তোলা হয় হলো পৃথিবীর ছবি, তাহলে একের ক নাম্বার। দুই নাম্বার সংকেত মানে কি, সংকেত মানে ইশারা। তারপর 3 নাম্বার কালো চাঁদের গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। এটা কিন্তু তোমাদের লাইন আমি যখন আকাশ গল্পটা পড়াইছিলাম তোমাদের লিখে দিয়ে মানে মার্ক করে দিয়ে দিয়েছিলাম, ওখানে দেখবো লাইনটা দেওয়া আছে যে কালো চাঁদের গায়ে জ্বলতে থাকে রূপালী চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ। তাহলে 3-এর ঘ নাম্বার। তারপর 4 হলো আবদুল্লাহ আল মুত্তাকি কত সালে মৃত্যুবরণ করেন, 1998 সালে মৃত্যুবরণ করেন। বাতাসের প্রধান উপাদান হলো নাইট্রোজেন, বাতাসের প্রধান উপাদান কি, নাইট্রোজেন। তাহলে 1 নম্বরে ক এমসিকিউ একের এক হলো ক নম্বর, 2-এর হলো ঘ নম্বর, 3 হলো ঘ নম্বর, 4 হলো খ নম্বর, আর 5 হলো ক নম্বর। এটা গেল এমসিকিউ বা 1 নম্বরের কোশ্চেনগুলো উত্তর। 2 নম্বর সংক্ষেপে উত্তর দাও, আকাশ প্রবন্ধটির পাঠের উদ্দেশ্য দেখো, এটা হবে বিজ্ঞান চেতনা জাগ্রত করা। আকাশ প্রবন্ধের পাঠের উদ্দেশ্য কি, বিজ্ঞান চেতনা জাগ্রত করা। 2 নম্বর চাদোয়া শব্দের অর্থ হলো শামিয়ানা বা কাপড়ের ছাউনি, যে কোনো একটা লিখলে হবে, শামিয়ানা বা কাপড়ের ছাউনি দুইটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। সন্ধি শব্দের অর্থ হলো মিলন, সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি কত প্রকার, 3 প্রকার সন্ধি, 3 প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর হলো বিসর্গ সন্ধি। না লিখলেও হবে কিন্তু লিখতে হবে 3 প্রকার, এটা অবশ্যই লিখতে হবে। 5 নম্বর হলো স্বরবর্ণের সঙ্গে কোন বর্ণের মিলনে স্বরসন্ধি গঠিত হয়, এটা স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে। তাহলে 5 নম্বর উত্তর হবে শুধু স্বরবর্ণ। তাহলে 2-এর 1 হলো বিজ্ঞান চেতনা জাগ্রত করা, 2 নম্বর হলো কাপড়ের ছাউনি, কাপড়ের ছাউনি বা শামিয়ানা। তারপর 3 নম্বর হলো সন্ধি শব্দ অর্থ মিলন, 4 নম্বর হলো সন্ধি 3 প্রকার, আর 5 নম্বর হলো স্বরবর্ণ, স্বরবর্ণ। আর হলো বিপরীত শব্দ লেখো 3-এর বিপরীত শব্দ 3, মানে 3 নাম্বারটার হলো 1 হলো অনুগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো নিগ্রহ, 9 রসিকার ভয় রফল হওয়া, আর 2 নাম্বার হলো অসনের সন্ধি বিচ্ছেদ হলো অনশন, অসনের সন্ধি বিচ্ছেদ অনশন, অসন অনশন। এবার দেখো আর তোমার বোনের বিয়ে উপলক্ষে বন্ধুর কাছে আমন্ত্রণ পত্র, এখানে হলো টোটাল 8 মার্ক, যদি 2টা ভুল হয় তার জন্য 1 মার্ক বাদ যাবে। আর অবশ্যই যে নিয়মগুলো আছে যে চিঠির যে অংশগুলো, তারিখ, তারপর হলো ঠিকানা, তারপর হলো সম্ভাষণ মানে কি নামে সে সম্বোধন করবে, সম্বোধনের পরে হলো তোমার ওই যে শ্রদ্ধেয় বা তোমার হলো প্রিয় বন্ধুকে যেহেতু লিখবে প্রিয় বা যেটাই হোক নাম ধরে, তারপর হলো মাঝখানে বডি অফ দ্য লেটার যেটা আছে পত্রগর্ভ, ওইটুকু ভালোভাবে লিখতে হবে। লাস্টের দিকে ইতি দিয়ে, ইতি তোমার বন্ধু নাম দিয়ে, তারপর লাস্ট একদম শেষে হলো স্ট্যাম্পটা দিয়ে দিবে। এই সবগুলো অংশ একটু ভালো করে দেখবেন, দেখে তারপরে 8 মার্কের মধ্যে কত মার্ক ডিজার্ভ করে সেটা মার্ক দিয়ে দেবে। তারপরে হলো সাধারণ জ্ঞান, 1 নাম সাধারণ জ্ঞানটা পেয়ে দেখো সবাই, এটার প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে গেছে। সাধারণ জ্ঞান সাধারণের এমসিকিউ এর 1 নাম্বার হলো কোন বস্তু যখন সমস্ত আলো শোষণ করে নেয়, এ বাংলা ভাষণের, বাংলা ভাষণের সাধারণ জ্ঞানটা দেখো সবাই, কোন বস্তু যখন আলো সমস্ত আলো শোষণ করে নেয় তখন বস্তুটি কেমন দেখায়, কালো রঙের দেখায়। তাহলে 1-এর ক, এটা লিখে নাও বাংলা। এবার হলো সাধারণ জ্ঞান জিকে, জিকে এমসিকিউ এর 1 নাম্বার হলো ক মানে কালো দেখাবে। তারপরে হলো ডুবোজাহাজকে দেখার কাজে কি ব্যবহার করা হয়, পেরিস্কোপ ব্যবহার করা হয়। তাহলে হলো 2 নম্বর গ, কোনটি থেকে সবচেয়ে বেশি আলো, বেশি আলো প্রতিফলিত হবে, পালিশ করা কাঠের টেবিল। আমরা পড়ছিলাম তোমাদের নোটগুলো আমি দেখাই দিয়েছিলাম যে যে বস্তুটা পালিশ করা থাকবে বা মসৃণ থাকবে সেটা সব থেকে বেশি আলো প্রতিফলিত করবে। তাহলে সব থেকে বেশি আলো প্রতিফলিত করবে কে, পালিশ করা কাঠের টেবিল। তাহলে 3-এর হ,
তিনের খ পেরিস্কোপ কত ডিগ্রি কতক্ষণ আলোর বিসরণ ঘটায় 90 ডিগ্রি করে, এটা হলো ঘ কত ডিগ্রি 90 ডিগ্রি করে আলোর বিসরণ ঘটায়। দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বস্তুর আকৃতি কেমন হয়, সমান হয়, তাহলে এটা হবে কি 5 নম্বর হবে ক, 5 নম্বর হবে ক। তারপর বাংলা বান্দা স্থল বন্দর কোথায় অবস্থিত, এটা হলো বাংলা বান্দা স্থল বন্দর হলো পঞ্চগড়ে, সরি যশোরে, বাংলা বান্দা না, বাংলা বান্দা পঞ্চগড়ে, ঠিক আছে, বাংলা বান্দা পঞ্চগড়ে। তারপরে হলো তামাবিল স্থল বন্দর হলো সিলেট, তোমরা এগুলো মিলাই নাও, লিখে দিচ্ছি আমি, দেখো দুইয়ের এক হইলো পঞ্চগড়, দুইয়ের এক পঞ্চগড়, তারপর দুই নম্বর হইলো তামাবিল হইলো সিলেট, তামাবিল সিলেট। তারপরে তিন নম্বর বলছে কোন দেশ সাদা হস্তির দেশ, এটা হলো থাইল্যান্ড। তারপরে হলো কোন দেশকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা, এটা হলো নরওয়ে। তারপরে হলো ভূমিকম্পের দেশ হলো জাপান। এই যে আমি সবগুলো লিখে দিলাম, এটা হলো বাংলা ভাষণের জিকেটা আর কি, বাংলা ভাষণের জিকে। এবার ইংলিশ ভাষণের জিকেতে দেখো সবাই, ইংলিশ ভাষণের জিকে যারা আছে ইংলিশ ভাষণের তারা দেখো, ইফ এনি অবজেক্ট অ্যাবজর্ব অফ অল লাইট দেন দিস অবজেক্ট লুকস লাইক ব্ল্যাক। তাহলে ওয়ান নাম্বার ওয়ানের ওয়ান অফ ওয়ান হবে কি এ নাম্বার ব্ল্যাক। তারপর টু নাম্বার হলো হুইচ ইজ ইউজ ফর সাবমেরিন টু সি টার্গেটস পেরিস্কোপ, টু নাম্বারের সি পেরিস্কোপ। তারপরে হাইয়েস্ট লাইট ইজ রিফ্লেক্টেড ইন পলিশড উডেন টেবল, আমি এটা বলে দিছি যে পলিশ যেটা থাকবে, পলিশড যে অবজেক্টটা থাকবে সেটা সব থেকে বেশি আলো রিফ্লেক্ট করবে, তাহলে ওইটাকে বলবো আমরা মানে তখন ওইটা বেশি আলো রিফ্লেক্ট করবে, তাহলে এটা হবে কি জি নাম্বার পলিশড উডেন টেবল। তারপর হলো অ্যাট হুইচ অ্যাঙ্গেল লাইট ইজ সেন্টারেড বাই পেরিস্কোপ, এটা হবে 90 ডিগ্রি, তাহলে এটাকে কি বলবো আমরা, ফোর নাম্বার হলো ফোর নাম্বার ডি 90 ডিগ্রি। তারপর হলো তারপর ফাইভ নাম্বার দ্য ইমেজ অফ অবজেক্ট ফর্ম বাই দ্য প্লেন মিরর ইজ ইকুয়াল, ফাইভ নাম্বার এ ইকুয়াল। তারপরে এবার টু নাম্বারে আসো সবাই, টু নাম্বারে দেখো, টু নাম্বারের ওয়ান নাম্বার হলো হোয়ার ইজ বাংলা বান্দা ল্যান্ড কোড চিত্রিত, এটা হবে কি পঞ্চগড়। তারপরে দুই নাম্বার হলো হোয়ার ইজ তামাবিল ল্যান্ড কোড চিত্রিত, এটা হবে সিলেট। থ্রি নাম্বার হুইচ ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট, এটা হবে থাইল্যান্ড। ফোর নাম্বার হুইচ ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ নকটার্নাল সান, এটা হবে নরওয়ে। ফাইভ নাম্বার হুইচ ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ আর্থকোয়েক, এটা হবে জাপান। তাহলে এই যে তোমাদের এগুলো আমি লিখিয়ে দিলাম, এগুলো থেকে প্রবলেম গুলো সলভ করে নিও, কোশ্চেন সলভ করে নিয়ে নিও। আর তোমরা কে কত মার্ক পাইছো এটা অবশ্যই আমাদের ফেসবুকের মেসেঞ্জারে এসএমএস করে দিয়ে দিবা, তোমাদের নাম ইন্ডেক্স কোন সাবজেক্টে কত নাম্বার পাইছো টোটাল নাম্বার এটা আমাদের অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করে জানাই দিবা। আর কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক আইডিতে বা ইউটিউবে জানাইতে পারো। আর সবাই তাহলে এটা করে ফেলো, ভালো থেকো, আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ।